এদিকে দুর্নীতি অপচয় রোধ ও কাজের গতি বাড়াতে সরকারি বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রম ডিজিটালাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আর আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে করোনা সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। 2025 সালের মধ্যে সফটওয়্যার এবং সার্ভিস রপ্তানি $5 বিলিয়ন উন্নীত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ইবনে নূর শাওনের রিপোর্ট। মন্ত্রণালয়ের মিটিং এবং বিভিন্ন অ্যাসেসমেন্ট কার্যক্রমকে সহজ এবং দ্রুত করতে গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং জিআরপির আওতায় বিশেষ সফটওয়্যার তৈরি করছেন দেশীয় প্রকৌশলীরা। পরিকল্পনা কমিশনের এনইসি অডিটোরিয়ামে আইসিটি বিভাগের উদ্যোগে মিটিং ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট এবং অ্যাসেস ম্যানেজমেন্ট মডিউল বাস্তবায়ন শীর্ষক এই কর্মশালা। এ সময় জিআরপি সফটওয়্যার সিস্টেমের 3টি মডিউল উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট থেকে মন্ত্রী বলেন, প্রযুক্তি কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন কাজে সমন্বয় নিশ্চিত করতে চায় সরকার। অপচয়, দুর্নীতি, গাফিলতি, স্লথগতি প্রত্যেকটিকে আমরা মোকাবেলা করার জন্য আমরা নানাভাবে আমরা আমাদের নানা অস্ত্র ব্যবহার করব। এর মধ্যে একটি অস্ত্র হতে পারে এই তথ্য প্রযুক্তি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, সফটওয়্যার খাতে বিদেশ নির্ভরতা আর নয়, দেশীয় প্রকৌশলীরা বিশ্বমানের সফটওয়্যার তৈরিতে সক্ষম। যদি ডিজিটাল বাংলাদেশের এই সুফলটা আমরা, প্রযুক্তির সুফলটা না পেতাম, তাহলে গত 6 মাসে হয়তো আমাদের অর্থনৈতিক, প্রশাসনিক এবং আমাদের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে যেতে পারত। তথ্য প্রযুক্তি নির্ভরতা লাল ফিতার দৌরাত্ম্য কমাতে পারে বলেও মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। একটা ক্লিক করে এই বৈঠকে সকল অনুমোদন উনি দিয়ে দিলেন, যেখানে কোনো লাল ফিতার দৌরাত্ম্য নেই। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।